যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এই প্রথম একজনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন করে আরও 30 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 25 জনই লন্ডনের বাসিন্দা। আর এ নিয়ে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 115-তে পৌঁছেছে। এ অবস্থায় দিন দিন ব্রিটেন জুড়ে বাড়ছে আতঙ্ক, বাংলাদেশি কমিউনিটির মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডন থেকে মাত্র 50 মাইল দূরে বার্কশায়ারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো ব্রিটেন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো কিছুটা ঘন বসতিপূর্ণ হওয়ায় এই আতঙ্ক অনেকটাই বেশি। একটু তো আতঙ্কের মধ্যেই আছে, কারণ এরকম স্প্রেড হচ্ছে। আমরা যেহেতু বসবাস যারা করছি তারাও আস্কুদ্বিগ্ন, প্রতিদিনই এর আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। স্কুল থাকি লেটার দেওয়া হয়েছে কিলা, আমরা নিজেরা সেফটি রাখতাম। ইভেন আমরা যেন জব করি, আমরা জব অফিস থেকে আমরা দেওয়া হয়েছে, তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আশা রাখলাম, এটা আমরা প্রোটেক্ট করতে পারবো। যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারীর চূড়ান্ত আকার ধারণ করলে কর্মীদের 1/5 পর্যন্ত অসুস্থ হয়ে যেতে পারে। করোনা মোকাবেলায় ব্রিটিশ সরকারও বিভিন্ন ধাপে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সহ পাবলিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়ে যেতে পারে। আরো বলা হচ্ছে যে যদি আরো বেশি স্প্রেড হয় তাহলে হয়তো আর্মি মাঠে নামবে। বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হচ্ছে হসপিটাল থেকে, পাবলিক বডি থেকে, গভর্নমেন্ট থেকে। তবে ব্রিটেনে আরো বিস্তৃত আকারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকা দরকার, এবং এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ। দিনক্ষণ যতই এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে করোনা আতঙ্ক পুরো ব্রিটেন জুড়ে। সবশেষ একজনের মৃত্যুর ঘটনায় এই আতঙ্ক বেড়ে গেছে বহুগুণ, স্থবির হয়ে পড়েছে লন্ডন সহ পুরো ব্রিটেন। শোয়েব কবির, সমসংবাদ, লন্ডন।